হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। তো আজ কিন্তু তোমাদের নিয়ে যাব ভারতের এক স্বপ্নিল গন্তব্যে, যেখানে পাহাড়, নদী আর প্রকৃতির অনন্য রূপ একত্রিত হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু কথা বলছি লাদাখে। তো লাদাখ, যার প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে সৌন্দর্য আর রোমাঞ্চ, এই যাত্রায় আমরা দেখব এখানকার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য, হিমালয়ের হিমেল পরশ, আর চেখে দেখব এখানকার সংস্কৃতি। তাই আমাদের সঙ্গে থাকতে হবে আর এই পুরো ব্লগ সিরিজটাকেই তোমাদেরকে দেখতে হবে। তো চলো শুরু করা যাক আমাদের লাদাখ অভিযানের 6 নম্বর এপিসোড। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে হয়ে গেল, কিন্তু লখনৌতে চলে এসেছি কালকে অনেক রাত, মানে ভোর রাত্রেবেলা আমরা লখনৌ ঢুকেছি। তারপরে মানে হোটেল আমরা আগে থেকে বুক করে রাখিনি, যেহেতু কারণ কত দূর আমরা ড্রাইভ করতে পারবো সেটার কোনো সিওরিটি ছিল না। ইনফ্যাক্ট কালকে তো আমাদের প্রচুর লেট হয়েছিল, ভেবেছিলাম প্রথমে যে আমরা লখনৌ যাবো না, বাট লাস্ট অবধি আমরা ডিসাইড করেছি যে চলো লখনৌ পৌঁছে যাই। তো কালকে প্রায় আমরা হোটেল যখন ঢুকেছি তখন বাজে 4:30 বেজে গেছে। তো ফাইনালি আমরা একটা হোটেল পেয়েছি, হোটেলে আমরা এখন ছিলাম রাতে, মানে ভোরবেলায় একটু চাটা খেয়েই ঘুমাতে গেছি একদম। আর এখন বাজে কিন্তু 12টা বেজে গেছে, আমরা এখন ঘুম থেকে উঠেছি, জাস্ট একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাচ্ছি মাদের ঘরে। মাদের ঘরে গিয়ে একটুখানি দেখবো কী কী খাওয়া যায়, আর তারপরে আজকে সারাদিনের প্ল্যানিংটাও কিন্তু করবো। তো চলো আসতে, তো চলো আসলে তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো আজকে ভিডিওটাকে এখানেই স্টার্ট করি। একটা বাজে নিউজই তোমাদের, আমাদের এই লখনৌ টু পাঠানকোট যে পুরো জার্নিটা, এটার ভিডিও আমি একদম খুঁজে পাচ্ছি না, মানে কোথায় হারিয়ে গেছে, কি করেছি কি না করেছি, ট্রান্সফারের সময় ডিলিট হয়ে গেছে কি না, কিচ্ছু বুঝতে পারছি না। তো অনেক দিন ধরে চেষ্টা করলাম খোঁজার, বাট ফাইনালি পেলাম না। তো রিলস বানানোর জন্য যেই ক্লিপসগুলো আমি আমার ফোনে নিয়েছিলাম, তো সেইগুলো দিয়ে একটা ছোটোখাটো একটা ভিডিও আমি চেষ্টা করেছি যে বানিয়ে দেওয়ার জন্য, যাতে তোমরা বুঝতে পারো যে আমরা কীভাবে লখনৌ টু পাঠানকোট পৌঁছেছি। সো প্লিজ ম্যানেজ করে নাও, আমাদেরও প্রচণ্ড মন খারাপ, মানে আমার তো লিটারালি ভীষণ খারাপ লাগছিলো। তো যাই হোক, কিছু করার নেই এখন। তো চলো দেখতে থাকো, এইভাবেই তোমরা এই ক্লিপসগুলো দিয়ে ম্যানেজ করে নাও। তো আমরা লখনৌ থেকে রওনা দিয়ে দিয়েছি বিকেল 6:30 সময়। তো এখন বেরিয়ে একটু ফার্স্টে কিছু একটা খেয়ে নেবো, কারণ সেরকম দুপুরে খাওয়া হয়নি, কারণ আমরা সবাই প্রচণ্ড ঘুমোচ্ছিলাম, রেস্ট নিয়ে নিয়েছি, নাহলে আবার একটা মানে বড় জার্নি আছে। তো এখানে এখন আমরা খেয়ে নিয়েছি ধোসা, এখানে ধোসাটা মোটামুটি খেতে ছিল। তো এখানে খাওয়ার পরে কিন্তু আমরা রওনা দিয়ে দিই, কারণ আমাদের এইম ছিল আজকে পৌঁছানোর জলন্ধর অবধি। লখনৌ থেকে জলন্ধর কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 950 কিলোমিটার, তো সেটা মোটামুটি ওই 12-13 ঘন্টা লাগবে। তো যেহেতু আমরা রাত্রেবেলায় ট্রাভেল করার মানে প্ল্যান করেছি, যাতে আমরা দিল্লিটা ফাঁকায় ফাঁকায় পেরোতে পারি, নাহলে কিন্তু প্রচণ্ড জ্যাম হওয়ার সম্ভাবনা হয়ে যায়, সেজন্য আমরা রাত্রেবেলাটাই প্রেফার করেছি বেরোনোর। আর তারপরে তো আছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, রাস্তা তো ভীষণই ভালো। ইনফ্যাক্ট পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের থেকে তো বলবো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে কিন্তু রাস্তা আরও বেটার। আর রাতে ট্রাভেল করার মজাটাই আলাদা, আর তার উপর যদি এইরকম রাস্তা হয়, মানে এটা তো মানে জাস্ট চেরি অন দ্য কেক। Thank you.
এরপর আমরা চলে এসেছি এখানে একটা ফুড কোর্টে, এটা হাইওয়ের মধ্যেই কিন্তু আছে। তো এখানে আমরা সেরে ফেলি আমাদের ডিনার। তো সবাই এখানে নিজেদের পছন্দ মতো ডিনার চুজ করে নিয়েছিল। তো আমরা নিয়েছিলাম এখানে তন্দুরি রুটি আর তার সাথে একটা সবজি। তো কেউ কেউ এখানে দাদাভাইরা বোধহয় নিয়েছিল রাজমা চাওয়াল। তো সবাই নিজেদের পছন্দ মতো ভালো করে খেয়ে তারপরে আবার রওনা দিয়ে দিয়েছিলাম। আর অনেক তাড়াতাড়ি আমরা কিন্তু দিল্লি পৌঁছে গেছিলাম। আর যেহেতু আমরা দিল্লিটা মাঝরাতে পার করে সেজন্য কিন্তু আমরা একটুকুও জ্যাম পাইনি, সব থেকে ভালো। আর ভোর রাতে পৌঁছে গেছি আমরা মান্নাতে। তো এখানে এখন মানে সবাই একটু টায়ার, দাদা ভাই আর রোজনের একটুখানি রেস্ট দরকার ছিল, সেই জন্য এখানে বসে আমরা সময় খেলাম গরম গরম চা। তো এখানে চাটা খেয়ে মনে হলো একটু আবার একটুখানি সবাই একটা এনার্জি পেলাম। এখানে ভিডিওগুলো কিন্তু ভীষণ অ্যাব্রাপ্ট, এটা কিন্তু সকাল হয়ে গেছে এবং আমরা ব্রেকফাস্ট করার জন্য আর একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে আমরা সবাই আলুর পরোটা খেলাম, কারণ লং ভিডিওগুলো তো সত্যি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই যেই ভিডিওস আমার শর্টস বানানোর জন্য যেই ক্লিপসগুলো ছিল সেইগুলো দিয়েই আমি ভিডিওটা বানাচ্ছি, তাই এখন শুধু খাবারের ভিডিও আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, অ্যাটলিস্ট কিছু তোমাদেরকে আমি দেখাতে পারছি। তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট সেরে আবার রওনা দিয়ে দিয়েছি। এখান থেকে কিন্তু আমাদের এখনও বেশ অনেকখানি বাকি, আমাদের যেতে হবে, পৌঁছাতে হবে জালন্ধর। তো আবার তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে আমরা বেরিয়ে পড়েছি। আর তারপর জালন্ধর মোটামুটি আমরা পৌঁছে গেছিলাম একটার সময়। আর ওখানে নেমে আমরা ওখানে ডিমার্ট পেয়েছিলাম, তো ওখানে আমরা ডিমার্টে একটু শপিংও করেছি। ওখান থেকে জলের বোতল মানে মিন ফ্লাস্ক কিনেছি, তারপরে অনেকেই মানে সবাই টুকটাক কিছু না কিছু শপিং করেছি। আর ডিমার্টটা যেহেতু কলকাতায় নেই, সেটা আছে ব্যাঙ্গালোরে। তো দাদাভাইদের কাছে আমি অনেক শুনেছি যে ব্যাঙ্গালোরে ডিমার্টে ওরা বেশ যায়, অনেক কিছু পাওয়া যায়। তো ওখানে বেশ ডিমার্টটায় শপিং করতে আমাদের বেশ ভালোই লেগেছে, বাট গাড়িতে অত জায়গা নেই যে আমরা প্রচুর কিছু কিনবো। তো যাই হোক, ওখান থেকে টুকটাক কিছু শপিং টপিং করে আবার বেরিয়ে পড়েছি। এবার দাদাভাই আর অর্জুনরা বললো যে জালন্ধরে স্টে করার থেকে আরেকটু এগিয়ে গিয়ে মানে পাঠানকোটে যদি আমরা পৌঁছাতে পারি তাহলে কিন্তু পরের দিনের ট্যুরটা আমাদের একটু হালকা হবে। হ্যাঁ, আমাদের আজকে কিন্তু বেশ মানে লাইক 12 আওয়ার্সের ওপরে আমরা গাড়ি চালিয়ে ফেলেছি, মানে অর্জুন আর দাদাভাই 12 আওয়ার্সের ওপরে, প্রায় 24 আওয়ার্স ওরা গাড়ি চালিয়েছে। তো যেহেতু ওদের বললো যে ওদের নাকি এনার্জি ছিল, সেই জন্য বললো যে আর একটুখানি এগিয়ে পাঠানকোটে গিয়ে আমরা থাকবো। তো সেই ভেবেই কিন্তু আমরা আবার জালন্ধর থেকে শপিং করে একটুখানি রেস্ট নিয়ে ওখান থেকে আমরা আবার রওনা দিই এবং আমরা প্রায় 4:30 নাগাদ কিন্তু আমরা পৌঁছে যাই পাঠানকোটে। তো এই আজকের ট্যুরটা কিন্তু প্রচণ্ড বড় ছিল, আর সব থেকে মানে পুরো লাদাখ ট্যুরের মধ্যে আজ কিন্তু সব থেকে বেশি ডিস্টেন্স আমরা কভার করেছি। তো লাইক ইটস অ্যাবাভ 1000 কিলোমিটার পার মানে একটা দিনে, হ্যাটস অফ টু বোথ অফ দেম। তো যাই হোক, এবার ওখানে গিয়ে সত্যি আর কারোর একটুকু এনার্জি ছিল না। আর আমাদের যেহেতু মানে কোনো হোটেল ডিসাইডেড ছিল না, সেখানে গিয়ে হোটেল খোঁজা, হোটেল খুঁজে ফাইনালি একটা হোটেলে গিয়ে আমরা সবাই লাইক এক্সস্টেড আর পুরো ক্র্যাশড, মানে ঘুম কাকে বলে, পুরো ঘুমিয়েছি, ভালো করে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠেছি রাত্রেবেলা, রাতে উঠে সোজা চলে গেছি খেতে, কারণ সবারই খিদে পেয়ে গেছিলো কারণ আমরা পৌঁছে আর সেরকম কিচ্ছু খাইনি। তাই সন্ধেবেলায় মামের রেকমেন্ডেশনে আমরা এই একটা রেস্টুরেন্টে আসি। আর এসে আমরা সবাই নিজেদের মতো আবার অর্ডার দিয়ে দিই। মা বাবা খেয়েছিল দোসা, আর আমরা আমি আর অর্জুন বোধ একটা থালি খেয়েছিলাম, ভেজ থালি। আর দাদাভাই মামও বোধ হয় সেরকমই ভেজ থালি নিয়েছিল, এখন আমার ঠিক খেয়াল নেই। তো আর এখানের মিষ্টিগুলোও কিন্তু ভীষণ লোভনীয় ছিল দেখতে, মানে মনে হচ্ছিল যে সবকটা মিষ্টি একবার করে টেস্ট করে দেখি, বাট আমাদের তখন পেটে আর একটুকুও জায়গা ছিল না, যদিও আমরা লাস্ট একটা গোলাপ জামুন খেয়েছি। তো যাই হোক, এখানে খাবার কিন্তু বেশ ভালো ছিল, তোমরাও কিন্তু খেতে পারো, এখানে ভীষণই টেস্টি ছিল খাবার। তো তারপর এখানে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে সোজা ঘরে গিয়ে নিয়ে নিয়েছি একদম ফুল রেস্ট, কারণ পরের দিন আবার আমাদের কিন্তু একটা জার্নি আছে, সেটাও আমাদের করতে হবে। আর হ্যাঁ, এই যে এটাই ছিল হচ্ছে আমাদের হোটেল পাঠানকোটের, হোটেল এশিয়া প্যালেস। তো মোটামুটি ছিল একটা থাকার জন্য, ইটস ফাইন। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, কিউকি পিকচার আপি ভি বাকি হে মেরে দোস্ত। সো চলো দেখা হবে পরের ব্লগে, টিল দেন বাই বাই, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই।